উইকিপিডিয়াতে এটা লেখা আছে বা অনেকে বলে যে মুরগি কুপে, আপনার খারাপ লাগে না? এরশাদ বা জিয়াউর রহমান সংবিধান থেকে এগুলো রাষ্ট্রধর্ম লাগিয়েছেন, বিসমিল্লাহ লাগিয়েছেন, এটা কি ইসলাম প্রীতির জন্য? তারা কি ব্যক্তিগত জীবনে খুব ইসলাম প্রচারক ছিলেন না, সেভাবে চর্চা করতেন? কেউ না। তারা সম্পূর্ণ রাজনৈতিক মতলবে তাদের অবৈধ ক্ষমতা দখলকে বৈধতা দেওয়ার জন্য ইসলামকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। জীবনে প্রথম কখনো প্রেম করেছেন? নারী প্রেম কখনো আপনাকে প্রভাবিত করেনি? হ্যাঁ, নারী প্রেম কখনো আপনাকে প্রভাবিত করেনি? কেন করবে না? প্রথমত যে বললাম যে আপনি মুসলমান বা ইসলাম, মুসলমান কোরআন হাদিস আল্লাহ নিয়ে আপনার মতবাদ কি? না, এটা আমি যেহেতু এটা প্রচার করি না, আমি ইসলামের কোনো প্রচারক নেই। ধর্ম বিশ্বাস আমি সবসময় বলি, ধর্মটা আপনার ব্যক্তিগত ব্যাপার, মানে আমি এটা ব্যক্তি পর্যায়ে রাখুন, এটাকে আপনি কোনো ডিসকোর্সের মধ্যে, পাবলিক ডিসকোর্সের মধ্যে এটা আনবেন না। আচ্ছা, এটা আপনার মানে ধর্মীয় বিষয়গুলোকে আপনি মেনে চলেন, নামাজ পড়া বা জুমা পড়া? না, এটাও আমি বলতে রাজি নই আপনাকে, এই জন্যে যে এটাকে নিয়ে একটা ইস্যু তৈরি করা হবে যে আমি কি মানি না মানি, সেটা হচ্ছে স্রষ্টার সঙ্গে আমার যে সম্পর্ক সেটা দিয়ে সেটা নির্ধারণ হবে। আমি দুজকে যাবো না বেহেস্তে যাবো সেটা আমার ব্যাপার, এটা আপনার হেডে করতে পারে না। আপনি এটা মানেন না, আপনি দুজকে যাবেন না, আমি দুজকে গেলাম, আপনার অসুবিধাটা কি? হ্যাঁ, কিন্তু একটা বিষয় হচ্ছে যে আপনি যা করছেন তার প্রতিফলন হিসেবে আমি মনে করি আমি মানুষের সেবা করি, ধর্ম নির্বিশেষে, বর্ণ জাতিসত্তার সব কিছু নির্বিশেষে মানুষের সেবা করি। এখন আপনি যদি স্রষ্টায় বিশ্বাস করেন, এই স্রষ্টা সব মানুষকে সৃষ্টি করেছেন, সেটা আপনাকে মানতে হবে। স্রষ্টায় যদি বিশ্বাস না করেন, শুধু যদি ধর্ম নিরপেক্ষ মানবতাতেও বিশ্বাস করেন, মানুষের সেবা, এটাই করে আমি সবচেয়ে বড় ইবাদত মনে করি, এর চেয়ে বড় ইবাদত আর কিছু নেই। আপনি তো অবশ্যই স্রষ্টায় বিশ্বাসী, মানে পরবর্তী মানে জীবনের মানে এই জীবনের পর একটা জীবন আছে, হিসাব নিকাশ হবে, এগুলো আমি এগুলো আলোচনার মধ্যে আনতেই চাই না। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যে আপনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন বঙ্গবন্ধুকে নিয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে, যে তিনি যখন যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো আওয়ামী লীগের পোস্টারে বিসমিল্লাহ আল্লাহ সর্বশক্তিমান বা বিসমিল্লাহ রহমানির রহিম লেখার সাহস হতো না, এখন যেটা হচ্ছে। তো এটা দিয়ে আসলে আপনি কি বোঝাতে চেয়েছেন? এটা হচ্ছে ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। আপনি যখন একটা পলিটিক্যাল বক্তৃতা করেন, রাজনীতিবিদরা তো 100টা মিথ্যে কথা বলে, তা আপনি আল্লাহর নাম নিয়ে মিথ্যে কথা বলছেন, ওয়াই ইউ শুড ডু সো? ধর্মকে ধর্মের জায়গায় রাখেন। বঙ্গবন্ধু বারবার ওইটাই বলেছেন, সংবিধান রচনার সময় বলেছেন যে ধর্ম ব্যক্তিগত ব্যাপার, রাজনীতি এবং রাষ্ট্রের মধ্যে ধর্মকে আনবেন না। বঙ্গবন্ধুর কোনো বক্তৃতায় আপনি দেখবেন না বিসমিল্লাহির রহমানির রহিম বলেছেন, কিন্তু ব্যক্তিগত জীবনে বঙ্গবন্ধু তো ধর্ম পালন করতেন, তিনি নামাজ পড়তেন, তিনি কোরআন তেলাওয়াত করতেন, তাহাজ্জুদ পড়তেন, তার আত্মজীবনীতে আছে, বিশেষ করে কারাগারে রোজনামচাতে আছে এগুলো। আবার ধর্ম নিয়ে যারা ওইসব ব্যবসা করছে তাদের বিরুদ্ধে তার কঠোর বক্তব্য বা উপহাস এগুলো আছে। তো আমার কথা হচ্ছে যে আপনি ধার্মিক হওয়ার জন্য আপনাকে কেন এসব ভণ্ডামি করতে হবে? এটা তো আপনাকে ভণ্ডামি কথা, এই যে বক্তব্য দিলে এতে করে কি বঙ্গবন্ধুকে ছোট করা হয়নি? কারণ আমি মোটেই বঙ্গবন্ধুকে ছোট করছি না। যদি উনি কাজটা করতেন ওনার সময়, এই যে ওনার পোস্ট কেন করবেন? উনি যেটা বিশ্বাস করেন না তিনি সেটা কেন করবেন? কেন আপনি রাজনৈতিক বক্তৃতাতে বা রাজনৈতিক ইস্যুতে, এটা তো ইসলামের যদি বিধান যদি দেখেন, ইতিহাস যদি পড়েন আপনি, আমি কতটুকু পড়েছেন আমি জানি না, আপনি হুদাইবিয়ার সন্ধির কথা জানেন? মহানবীর সঙ্গে যখন কুরাইশদের যে একটা চুক্তি হয়েছিল হুদাইবিয়াতে, সেখানে একটা শান্তি চুক্তি হয়েছিল, তো সেই শান্তি চুক্তির সময় যখন ওইটা তো তখন বলা হতো, এই চুক্তিগুলো তো হজরত আলী লিখতেন, শর্ত ছিল, হ্যাঁ, যেহেতু তিনি সবচেয়ে সাহাবাদের মধ্যে সবচেয়ে শিক্ষিত ছিলেন, তিনি কবি ছিলেন, লেখক ছিলেন এবং সবচেয়ে জ্ঞানী ছিলেন, উনি চুক্তি ইস্যু করছেন, লিখছেন, প্রথমে তো বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করলেন। কুরাইশদের এরা আপত্তি করেছিল, বলে যে কি তোমরা যে বিসমিল্লাহির রহমানির রহিম এগুলো যে বলছো, যে রসুলের কথা লিখছো এগুলো, আমরা তো বিশ্বাস মোহাম্মদকে তো আমরা নবী হিসেবে স্বীকারই করি না, আচ্ছা এটা কেন লিখবে? আলী বলছেন আমরা, তিনি আমাদের নবী এবং আমাদের নবীর ইসেতে যুক্তি করছে, তোমাদের সঙ্গে এটা লিখতে হবে? তো এ নিয়ে তর্কের এক পর্যায়ে ওমর ছিলেন, ওমর কিন্তু কোমর থেকে তলোয়ার বের করে ফেললেন, উনি বললেন তোমরা যদি এটা না মানো তোমাদের সঙ্গে কোনো চুক্তি হবে না। মহানবী তাদেরকে নিবৃত করলেন, উনি বললেন যে ওরা তো মুসলমান নয়, ওরা যদি মুসলমান হতো ওদের সঙ্গে তো কুরাইশরা তখন তো ইসলাম গ্রহণ করেনি। হ্যাঁ, তো সেই বিতর্কের এক পর্যায়ে মহানবী বললেন যে ওটা ওদের সঙ্গে চুক্তি হচ্ছে, ওরা যখন মানা করছে ওটা বাদ দিয়ে দাও, আচ্ছা কেটে দাও। তো
আর হযরত আলী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি বিশ্বাস করি আপনি আল্লাহর রাসূল এবং এটা আমি বিশ্বাস করি, আমি এটা কাটতে পারবো না। তো উনি বললেন যে কোথায় লিখেছো এটা, দেখালেন, উনি নিজেরা তো এটা কেটে দিলেন। তো শান্তি চুক্তি হলো, এটা একটা পলিটিক্যাল ডকুমেন্ট, এখানে নাথিং টু ডু উইথ রিলিজিয়ন। এখন পলিটিক্যাল ডকুমেন্টের মধ্যে আপনার বিসমিল্লাহ, এটা তো মহানবীর ইসে অনুযায়ী যে যেহেতু আমি একটা প্রতিপক্ষের সঙ্গে চুক্তি করছি, সে মুসলমান নয়, তো সেখানে কেন বিসমিল্লাহ থাকে? ওই প্রসঙ্গটা আমি বলেছিলাম, আমাদের সংবিধানে যখন বিসমিল্লাহ লাগালো, তো বিসমিল্লাহ তো ইচ্ছা করলে তো ইয়ে লাগাতে পারতেন। তো আমাদের বঙ্গবন্ধু বা যারা সংবিধান প্রণেতা, তারা তো সব প্রত্যেকে ধর্ম পালন করেন, ধর্ম বিশ্বাসী, এবং বেশিরভাগই তারা মুসলমান ছিলেন, এক সুরঞ্জিত সেনগুপ্ত ছাড়া। তো তারা কেন করেননি? এটা এই জন্যে নয় যে তারা কোনো অংশে এখনকার আমেলিগারদের চেয়ে কম মুসলমান ছিলেন, কম ইমানদার ছিলেন, কিন্তু তারা বলেছে এটা একটা রাজনৈতিক দলিল, রাষ্ট্র সবার জন্যে। রাষ্ট্রে মুসলমান যেমন থাকবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থাকবে, নাস্তিক থাকবে, বা যে কোনো আদিবাসী প্রকৃতি পূজারী সবাই থাকবে এই রাষ্ট্রে। তো সেখানে এগুলোর তো দরকার হয় না। এবং বঙ্গবন্ধু ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ করবার সময় ওই কথাটা বলেছিলেন যে ধর্মের পবিত্রতা রক্ষার জন্যে, এবং ধর্মের নামে সন্ত্রাস হত্যা এগুলোকে পুনরাবৃত্তি বন্ধ করার জন্যে, শোষণ পীড়ন এগুলো বন্ধ করার জন্য এটা করতে হবে আমাকে, এবং কিছু সংখ্যক মানুষের অধিকার হরণ করতে হবে সংখ্যাগরিষ্ঠ মানুষের স্বার্থ রক্ষার জন্যে। মানে গণতন্ত্রের প্রেক্ষাপটে যখন বলা হয়েছিল এটা অগণতান্ত্রিক, আপনি ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ করতে পারেন না, তার জবাব তিনি দিয়েছেন। তা এখন এরশাদ বা জিয়াউর রহমান সংবিধান থেকে এগুলো রাষ্ট্রধর্ম লাগিয়েছেন, বিসমিল্লাহ লাগিয়েছেন, এটা কি ইসলাম প্রীতির জন্যে? তারা কি ব্যক্তিগত জীবনে খুব ইসলাম প্রচারক ছিলেন না, সেভাবে চর্চা করতেন? কেউ না। তারা সম্পূর্ণ রাজনৈতিক মতলবে তাদের অবৈধ ক্ষমতা দখলকে বৈধতা দেওয়ার জন্য ইসলামকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। একাত্তরে জামাত ইসলামী যা করেছে, হেফাজত ইসলাম 2013 সালে যা করেছে, এখন এরা সবাই হচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য বা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য ইসলামকে নিজেদের মতন করে ব্যাখ্যা করছে। এটার একটা বিষয় হচ্ছে যে আপনি যে কথা বললেন, আপনার কথার প্রেক্ষিতে বলতে হয় যে আসলে তারা ব্যবহার করেছে, এটা ধর্মের কোনো দোষ না। আমি তো ধর্মকে কখনো দোষ দিইনি, আমি তো সবসময় বলছি আমি তো নাস্তিক নই, আমি তো বলছি যে প্রত্যেক মানুষের তার নিজ নিজ ধর্ম পালন করবার অধিকার আছে, স্বাধীনতার সংবিধান দিয়েছে এবং জাতিসংঘের মানবাধিকার সনদেও এটা দিয়েছে। সুতরাং আপনি মুসলমান বলে আপনি যেমন একজন অমুসলিমকে হত্যা করতে পারেন না, তেমনি একজন অন্য ধর্মের মানুষও, সে বার্মাতে যেটা হচ্ছে বা পাশের দেশ ভারতে বা অন্য জায়গায় যেটা হচ্ছে, না আপনি সংখ্যাগুরু বলে সংখ্যালঘুকে হত্যা করবেন না, এটা হতে, এটা মানবতা বিরোধী, এটা আমাদের রাষ্ট্রচিন্তা বিরোধী, জাতিসংঘের মানবাধিকার সনদ বিরোধী। তো আমাকে মৌলবাদের বিরুদ্ধে সেই জায়গায় আমাকে কথা বলতে হবে, ধর্মের নামে মৌলবাদ। হ্যাঁ, ইসলামের নামে এটা বেশি হচ্ছে, অন্য ধর্মের মধ্যে ওইভাবে হয় না, যেটা প্রত্যেকটাকেই তো তারা 9/11 থেকে শুরু করে, 71 গণহত্যা থেকে শুরু করে সবগুলোকে তো তারা তো ইসলামের নামে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে। আইসিস যা করছে, আল কায়দা যা করছে, সবই তারা ইসলামের নামে করছে। তো ইসলামকে যে আমি ওটা বলেছিলাম সেদিন, তো আব্বাসিকেও বললাম যে এই যে মামুনুলকের বাবা যখন বাবরি মসজিদ ভাঙা হলো, তো তখন তিনি কী বলেছিলেন 92 সালে, বাবরি মসজিদ ভেঙেছে, হিন্দু মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তিটা ভেঙেছে, সেখানে আমাদের বন্ধুরা প্রতিবাদ করেছে, আমরা এখানে প্রতিবাদ করেছি, কিন্তু তার প্রতিক্রিয়া হিসেবে এখানে 3600 মন্দির ভাঙা হয়েছে বাংলাদেশে। এটা তো প্রতিবাদ হতে পারে না। না, সেটাই আমি বলছি কেন এটা হলো। মামুনুল হকের বাবা আজিজুল হক তিনি তখন বলেছিলেন যে ইসলাম নামক বৃক্ষটির গোড়ায় পানি নয় রক্ত ঢালতে হবে। তারপরেই আমি প্রতিবাদ করেছি, আমি বললাম আচ্ছা ইসলাম কি ড্রাকুলার ধর্ম, পিশাচের ধর্ম, যে পিশাচরা গল্পে আছে যে তারা রক্তপান করে জীবিত হয়, এটা খ্রিস্টান ইসের মধ্যে আছে, মিথোলজির মধ্যে আছে। আমি বললাম ঠিক ইসলামকে কারা পিশাচের ধর্ম বানাচ্ছে, আপনি এই বক্তব্যটা করে বাইরের লোকের কাছে কী ধারণা দিলেন? তো এই যে গণহত্যাকে আপনি ইসলামের নামে বৈধতা দিচ্ছেন, মুক্ত চিন্তা ব্লগারদেরকে আপনি গলা কেটে হত্যা করছেন এবং সেটাকে বলছেন এটা জাস্টিফাইড, এবং ওই যে ব্লগার আশিকুর রহমান বাবুকে যে হত্যা করলো, যে ছেলেটা, সে কোনোদিন বাবুর কোনো লেখা পড়েনি, নামও শোনেনি, ছবিও দেখেনি, তোকে জিজ্ঞাসাবাদে সে বললো যে কি না, আমার ওস্তাদ আমাকে বলেছেন এই লোকটা মুরতাদ হয়ে গেছে, ইসলামের বিরুদ্ধে লাগে, একে হত্যা করতে হবে, তাকে ট্রেনিং দিয়েছে, সে সেভাবে গিয়ে হত্যা করে দিয়েছে। এটা তো উচিত হয়নি, এই অন্ধত্বটা তো এরা তৈরি করছে। আমি এই মৌলবাদের এই অন্ধত্বের জায়গাগুলোকে আমরা লড়াই করছি, আমরা না এটা বাংলাদেশে এটা থাকবে না,
আপনি মোল্লা ওমরের আফগানিস্তান বানাতে চান বাংলাদেশকে, আপনি ওখানে চলে যান, বাংলাদেশে এটা চলবে না। আচ্ছা, এখন আপনার বিষয়ে কিছু প্রশ্ন করতে চাই, যে আপনার বিভিন্ন টক শোতে দেখি, বিভিন্ন সময়ে আপনাকে আমরা রিপ্রেজেন্ট করতে দেখি, কিন্তু আপনাকে হাসতে দেখি না, এর কারণ কি? না, এখন হাসির কথা হলে নিশ্চয়ই হাসবো, এখন ওখানে তো খুব একটা হাসির কথা হয় না যে হাসতে হবে। জীবনের প্রথম কবে প্রেমে পড়েছেন? হ্যাঁ, জীবনের প্রথম কবে প্রেমে পড়েছেন? না, এগুলো ব্যক্তিগত বিষয়, এটা স্কুল জীবনের উপর আমার বই আছে, ওটা পড়ে দেবো। সাধু গ্রেগরির দিনগুলি আমার একটা বই আছে, আপনাকে দিয়ে দেবো, এটা পড়বে। আমি সেন্ট গ্রেগরিজ স্কুলে পড়তাম, সেখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই ছিল, আমরা ওখানে মিলাদও হতো, সরস্বতী পূজাও হচ্ছে, বড়দিনের উৎসবও হচ্ছে, আমরা সবাই ওখানে যাচ্ছি। আপনি তো সাহিত্যিক ছিলেন, লেখক কলমের ছিলেন, নারী প্রেম কখনো আপনাকে প্রভাবিত করেনি? হ্যাঁ, নারী প্রেম কখনো আপনাকে প্রভাবিত করেনি? কেন করবে না, একটু গল্প শুনতে চাই, খুনসুটি। আমার এখন সময় নেই যে আর এক মিনিট পরে আমাকে উঠতে হবে। আপনি তো বলছেন যে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে নেই, কিন্তু যখন এই যে সমালোচনা হচ্ছে, ইউটিউবে দেখেন আপনাকে বিভিন্ন ভাবে ব্যঙ্গচিত্র হয় বা আপনাকে করছে, আমার কিছু যায় আসলে খারাপ লাগে না? না, মুছি না, আপনার সম্মান দিয়ে বলছি। আমি আমি তো জানি আমি কি। আচ্ছা, এখন আপনি আমাকে বলে দিলেন যা খুশি তাই, সেটা আপনার সমস্যা, আমার সমস্যা কেন হবে? আপনাকে সম্মান রেখে বলছি, আপনাকে তো আসলে অনেকে দেখি উইকিপিডিয়া তো একটা লেখা আছে বা অনেকে বলে যে মুরগি কুপে, আপনার খারাপ লাগে না? না, কেন লাগবে? এই যে কারণে একটা মানুষকে ডাইরেক্ট প্রহসন দেওয়া, না না, তো সেটা কাকে করেনি? আপনি একেবারে মহানবীর জীবদ্দশা থেকে দেখুন, মহানবী সম্পর্কে কি কটূক্তি করা হয়েছে সেটা তো আপনারা জানেন, ইসলামের ইতিহাস যারা পড়েছেন, আর বঙ্গবন্ধু সম্পর্কে কি করেছে সেগুলো আপনার নারীটি থেকে দেখুন। আমরা যখন নির্মূল কমিটি করেছি, জাহানার ইমাম সম্পর্কে এই দেলওয়ার হোসেন সাঈদী জামাতিরা কি অশ্লীল কদর্য কথা সুফিয়া কামাল সম্পর্কে বলেছে, তো তাদের তুলনায় আমি তো একটা সামান্য মানে কি রামশ্যাম যদুমধু। যখন একা থাকেন, আপনাকে যে সমালোচনা করে মুরগি কবির বলে বা বিভিন্নভাবে খারাপ কথা মন্দ কথা বলে, একা যখন থাকেন? না, একদম না, আমাকে অনেকে বলেছে এগুলো, আমি বললাম না, এটা ওদের সমস্যা, ওদের রুচির ব্যাপার, ওদের টেস্টের ব্যাপার। আমি কখনো তো কোনো আমার প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক, সে নিজামি হোক গোলাম আজম হোক, আমি কথা বলার সময় আমি তাকে প্রত্যেককে তাদের সম্মান দিয়ে কথা বলেছি, কখনো তাদেরকে তো অপমান করিনি যেভাবে পাবলিকলি তারা যেটা বলতে চায়, যেটা ওই দিন এই লোকটাও সেটা করছিল, আব্বাসিও সেভাবে করতে চেয়েছিল। ভাবলাম না কেন আমি এটা, আমার তো শিক্ষা একটা তো রুচি বা এগুলো তো সংস্কৃতি চেতনার বোধ তো একটা আছে, লেভেলে একটা স্তর আছে। সম্মান দেওয়া বা সম্মানবোধের যে শিক্ষাটা আপনি কোথেকে পেলেন? এটা পরিবার থেকে। আমি কখনো আমি ব্যক্তি আক্রমণের পক্ষপাতি না, এটা তো আমার রুচির ব্যাপার, আমি তো আপনাকে তো একজন প্রথমে মানুষ হিসেবে গণ্য করি। আমি আপনার মতের বিরোধিতা করতে পারি, আপনি যদি সত্য বিকৃত করেন বা ভিন্ন হিসেবে বলেন সেটার আমি সমালোচনা করতে পারি, বিরোধিতা করতে পারি।